প্রশাসন জেলে ভরলেও আগামী 7ই ফেব্রুয়ারি নিজেদের উদ্যোগে স্কুল খুলব। বিক্ষোভে নদিয়া জেলার বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা, আগামী 7ই ফেব্রুয়ারি থেকে আমরা নিজেরাই স্কুল খুলব, প্রশাসন যা ব্যবস্থা নেওয়ার নিতে পারে। এবার পাড়ায় পাড়ায় স্কুল চালু করার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালো নদিয়া জেলা বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, সম্প্রতি শিক্ষা দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয় এবার স্কুলে নয় ছাত্রছাত্রীদের পড়াশোনা হবে পাড়ায় পাড়ায়। মূলত এই ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামলো বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। তাদের দাবি, গোটা দেশে প্রায় 25,000-এরও বেশি বেসরকারি স্কুল রয়েছে, 2,50,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকা রয়েছে। স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কারণে অনেকে মারা গিয়েছেন, আবার অনেকে দিনমজুর করে সংসার চালাচ্ছেন। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশিকাকে ঘিরে তীব্র আন্দোলনে নেমেছে তারা। তাদের দাবি, আগামী 27 ফেব্রুয়ারি শিক্ষক শিক্ষিকারা নিজেদের উদ্যোগে প্রতিটি বেসরকারি স্কুল খুলবে, প্রশাসন জেলে ভরলেও তাদের কোনো যায় আসে না। মূলত এই দাবি নিয়ে নদিয়া জেলার কৃষ্ণনগরের ডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা। পাশাপাশি এই দিন একই দাবি তুলে নদিয়ার কল্যাণীতে এসডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বেসরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা। আজকে মহকুমা শাসন দপ্তরের সামনে অবিলম্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলতে হবে। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখছে কেন? রাজ্য সরকার জবাব দাও। আমরা স্কুলে পড়তে চাই, স্কুলে যেতে চাই, স্কুলে পড়াশোনা করতে চাই, স্কুল খুলে দেওয়া হোক। হ্যাঁ, আজকে আমরা রাস্তায় নেমেছি সারা বাংলা সেফ এডুকেশন কমিটি, অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটি নদিয়া জেলা শাখার পক্ষ থেকে। গোটা রাজ্য জুড়েই আজকে আমাদের এই অবিলম্বে প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত রকমের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে স্বাভাবিক পঠন পাঠন যাতে ফিরিয়ে দেওয়া হয় তার দাবিতে আমরা আজকে কৃষ্ণনগর শহরে আমরা একটা পদযাত্রার আয়োজন করেছি। আমাদের পদযাত্রা এখনই শুরু হবে, সিএমএস স্কুলের সামনে থেকে আমরা পদযাত্রা করব। আমাদের পদযাত্রা যাবে পোস্ট অফিসের মোড়ে, সেখানে আমরা বিক্ষোভ সমাবেশ করব, ধর্ণা হবে, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে আমরা আমাদের দাবি সম্বলিত ডেপুটেশন তুলে দেব। আমরা মনে করি অনলাইন এডুকেশনের মধ্য দিয়ে কোনো রকম এডুকেশন হয় না, বরং অনলাইন এডুকেশনের নামে যেটা হচ্ছে সেটা ছেলেমেয়েদের শরীর এবং মনের বিকাশ ব্যাহত হচ্ছে। আর পাশাপাশি কেন্দ্র বা রাজ্য সরকার এই অনলাইন এডুকেশনের নাম করে আসলে এডুকেশন অ্যাপ ব্যবসায়ীদের হাতে শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে, এবং এই যে শিক্ষার দায়ভার, যে আর্থিক দায়ভার, তারা এটাকে এড়িয়ে যেতে চাইছে। সেই উদ্দেশ্যেই করোনাকে বাহানা করে তারা ক্রমাগত, মানে বিগত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। আমরা চাই, এই 2 বছরে অনেক ক্ষতি হয়ে গেছে, আর আমরা ক্ষতি স্বীকার করতে রাজি নই। আমরা অবিলম্বে যাতে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয় তার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি। আপনাদের কী কারণে আজকে এই জমায়েত? আজকের এই জমায়েত আমাদের পাড়ায় পাড়ায় স্কুল নয়, আমরা স্কুল প্রাঙ্গণে স্কুল চাই, পাড়ায় পাড়ায় নয়। এই কর্মসূচি আমাদের আজকে, আর সারা পশ্চিমবঙ্গে প্রায় 25,000 স্কুল আছে আমাদের, 2,40,000 শিক্ষক শিক্ষিকা, তাদের অবস্থা এত করুণ। তার মধ্যে কিছু শিক্ষক শিক্ষিকা মারা গেছেন এবং কিছু শিক্ষক শিক্ষিকা জোন খাটছেন। তো এখনও পর্যন্ত আমাদের কোনো সরকারেরই কোনো রকম হলদোল নেই। আমরা এর আগেও আন্দোলন করেছি, বিভিন্ন খাতে হচ্ছে, যারা দেশ গড়ে, যারা ভারতবর্ষকে জগৎসভায় শ্রেষ্ঠ আসনের অধিকার অর্জন করতে চাই, যাদের প্রেরণায় 52% সারা ভারতবর্ষে আজ বেসরকারি স্কুল। সরকারের কাজ আমাদের বেসরকারি স্কুলগুলো করছে, হাজার হাজার টাকা মাইনে দিচ্ছে সরকার বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের, আর আমরা কয়েকজন গরিব মানুষ মাত্র 200-300 টাকা মাইনে নিয়ে সরকারের কাজ করছে এত বছর ধরে, সারা ভারতবর্ষকে বিশ্বের শিখরে নিয়ে যাওয়ার জন্যে সেই ভবিষ্যৎ তৈরি করছে ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল অর্গানাইজেশন। সেই শিক্ষক শিক্ষিকারা আজকে মারা যাচ্ছে,
আর পাড়ায় পাড়ায় স্কুল, পাড়ায় পাড়ায় স্কুল হয় না, পাড়ায় পাড়ায় বন্ধ হয়। সারা পশ্চিমবাংলার সরকারি শিক্ষক শিক্ষিকারা বলুক না, বুকে হাত দিয়ে তার বাচ্চাদের স্কুলে যেতে দিতে চাই নাকি বাড়ির মধ্যে রাখতে চাই? আজকে যে ডিআই অফিসে এসেছি, সেই ডিআই সাহেবের যদি বাচ্চা থাকে তেমনি তিনি বুকে হাত দিয়ে বলুন যে ঘরের মধ্যে বাচ্চাকে রেখে দেবেন না স্কুলে পাঠাবেন। আজকে আমাদের বাচ্চাদের অস্তিত্ব রক্ষাতে, ছাত্রছাত্রীর অস্তিত্ব রক্ষাতে 52% বেসরকারি স্কুল আজকে শিক্ষা দিয়ে যাচ্ছে সারা ভারতবর্ষে, আর সেই শিক্ষকদের আজকে এই অবস্থা। আর আমরা পাড়ায় নয় স্কুলে স্কুল খুলব আমরা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে, পাড়ায় পাড়ায় নয় 7 তারিখ থেকে আমরা ঘোষণা রাখছি স্কুল করব। প্রশাসন যদি আমাদেরকে বন্দি করে জেলে ভরে রাখে, এতগুলো শিক্ষক শিক্ষিকাকে জেলে ভরে রাখবে, আমরা আমরণ অনশন করব। আমার নাম দিলীপ মণ্ডল, ন্যাশনাল কাউন্সিল ফর আনএডেড স্কুল নদীয়া ইউনিটের সভাপতি। এটা কী ধরনের আজকে কর্মসূচি? আজকে আমরা অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পক্ষ থেকে এখানে এসডিও সাহেবের কাছে আমরা একটা ডেপুটেশন দেব, যাতে পশ্চিমবাংলার সর্বত্র স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যত রকম শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে যাতে পড়াশোনা চালু হয়, ছেলেমেয়েরা যাতে স্কুলে যেতে পারে, পঠন পাঠন যাতে স্বাভাবিকভাবে সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে, হুয়ের যে সমস্ত প্রোটোকল রয়েছে বা আমাদের দেশীয় ICMR-এর যে সমস্ত প্রোটোকল দেওয়া হয়েছে সেটা মেনে যাতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খোলা হয়, পঠন পাঠন স্বাভাবিক করা হয়, এই দাবিতে আজকে আমরা একটা স্মারকলিপি জমা দেবো এখানে এসডিও সাহেবের কাছে। আমরা চাইব যে এই স্মারকলিপিটা মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে। আপনার নাম? আমি সঞ্জীব ঘোষ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।